আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সিঙ্গাপুর, যারা নতুন আসছে, মানে বছর খানেক হয়েছে বা দ্বিতীয় বছর চলতেছে, তো তাদের উদ্দেশ্যে, কারণ এরা অনেকেই যোগাযোগ করে যে ভাই আমি আসছি তো এই কয়েক মাস হলো বা দ্বিতীয় বছর চলতেছে, তো এমত অবস্থায় আমি কোন ধরনের কোর্স করতে পারি, কোন ধরনের কোর্সে ভালো কিছু প্রত্যাশা করা যায়। তো তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমত আপনার বর্তমান কোম্পানিটাকে দিকে আপনি ফোকাস করেন, যে এই কোম্পানিতে কোন সার্টিফিকেট করলে কাজে লাগতে পারে ফিউচারে। যদি এমন হয় যে রিভার কাস্টিংয়ের কাজ, মানে কোনো সার্টিফিকেট অর্জন করলে কোনো কাজ ওই কোম্পানিতে কাজে লাগবো বলে মনে করেন যে কাজে লাগবো না, তো তাহলে হচ্ছে কি আপনার আপনার পছন্দ মতো কোনো কিছু একটা সিলেক্ট করে নেন। যেমন আপনার সেফটি সুপারভাইজার করতে পারেন, হ্যাঁ, তারপর রিগার সিগন্যালম্যান, লিফটিং সুপারভাইজার, তো এগুলো তো করলে আপনার হয়তো বা ভবিষ্যতে এটা কাজে লাগতে পারে, ঠিক আছে। তারপর আছে স্ক্যাফোল্ড এরেক্টর, এটাও কিন্তু ভালো কাজে লাগে, কারণ স্ক্যাফোল্ড এরেক্টর এটা বিভিন্ন দেশেও কিন্তু কাজে লাগে। আপনি যদি ভবিষ্যতে অন্য কোনো দেশে শিফট হইতে চান হয়তো বা কাজে লাগতে পারে ওয়েল্ডার, তো এই ধরনের কিছু কোর্স আপনি করে রাখতে পারেন। তো এগুলোতে খুব একটা টাকা কিন্তু লাগতেছে না, 200 থেকে 400-500 এরকমই লাগতেছে। অতএব এগুলা ইচ্ছে করলে করতে পারেন। আর যেই কোম্পানিতে মনে করেন যে কোনো সার্টিফিকেট মানে অর্জন করলে সেটা হয়তো কাজও লাগতে পারে, হয়তো বা আপনি ভাবতে পারেন যে আমি নতুন ওয়ার্কার, তো এখন এই সার্টিফিকেট অর্জন করে তো আমার তো কোনো ফায়দা হবে না, আমাকে তো সুযোগ দেওয়া হবে না, ঠিক আছে, এমনটা কখনোই ভাববেন না। আপনি জাস্ট আপনার বর্তমান কোম্পানিতে যদি মনে করেন যে সেফটি সুপারভাইজার বা রিগার সিগন্যালম্যান এরকম লুক আছে, এরকম ইনচার্জে কাজ করতেছে, তাহলে আপনি জাস্ট করে রাখেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে বর্তমান কোম্পানিতেও লাগতে পারে, ঠিক আছে, করে রাখতে পারেন। আর যারা ধরেন 2 বছর মানে অতিক্রম করে ফেলছেন বা বছর খানেক ডান হওয়ার পর দ্বিতীয় বছর চলতেছে, যদি মনে করেন যে আপনার বাড়িতে টাকা দেওয়ার খুব একটা প্যারা নাই, তাহলে আপনি আরেকটু বড় রকমের উদ্যোগ নিতে পারেন, ঠিক আছে। আর যদি আরও মানে এমন হয় না যে আপনার বড় কিছু একটা করতে চাচ্ছেন, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারেন, ঠিক আছে, সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স ক্লাস 3, তারপর অথবা ডিপ্লোমা সার্টিফিকেট। যদি কোম্পানি থেকে অপরচুনিটি থাকে যে আপনি ক্লাস করতে পারবেন, তাহলে করতে পারেন, আর টাকা যদি আপনার যদি সমস্যা না হয়, ঠিক আছে, তা এইগুলো করলে বাদে আপনার ফিউচার ভালো কিছু প্রত্যাশা করা যায়, ইনশাল্লাহ ভালো কিছুই আশা করতে পারেন, অবশ্যই কাজে লাগবে এক সময় না এক সময় কাজে লাগবেই, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই তথ্য কাজে লাগতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে যে মূল বিষয়টা, আপনার বর্তমান কোম্পানিটার উপর ফোকাস রাখেন, আর টাকা পয়সা কিছু নিজের কাছে রাখার চেষ্টা করবেন। আর অনেকে আছে যে মাসে বেতন পাওয়ার পর সাথে সাথে সমস্ত টাকা, মানে হাত খরচে কিছু টাকা রেখেই কিন্তু সব টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা প্রতি মাসে অ্যাটলিস্ট $50 অথবা $100 এটা এক্সট্রাভাবে রেখে দিতে পারেন, ঠিক আছে, এটা এক্সট্রাভাবে রেখে দেবেন, এই টাকাতে হাত দিবেন না, মানে এগুলাতে আপনি হয়তো কোনো কোর্স করতে পারেন এই উদ্দেশ্যে, বা যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে দেশে যাওয়ার পর বা কোম্পানি চেঞ্জ করবেন, তো এভাবে কিন্তু আপনি কিছু টাকা আপনি আলাদাভাবে রাখতে পারেন। আপনি বাড়িতে যত টাকা দিবেন আপনার টাকা কিন্তু মানে প্রয়োজন তাতে শেষ হবে না, কিন্তু আপনার তবুও এই টাকা যে দরকার, তবু আপনি এইভাবে কিছু টাকা আপনার রাখাটা উচিত বলে মনে করি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।